বীরভূমের ঐতিহ্যময় মেলা জয়দেবের মেলা মকর সংক্রান্তির শেষ দিন থেকে শুরু হয় এই মেলা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ মকর স্নান সারতে জয়দেবের অজয় নদীর ধারে ভিড় জমায়, যেখানে প্রচুর সাধু সন্ন্যাসী থেকে শুরু করে বাউল সম্প্রদায়ের মানুষেরাও জমায়েত হন। মূলত জয়দেবের মেলা বাউল শিল্পীদের নিয়ে, যেখানে সাধু সন্ন্যাসী থেকে প্রচুর ভক্তের ভিড় দেখা যায়। জয়দেবের এই মেলায় জেলা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে কড়া নিরাপত্তা। নিরাপত্তা রয়েছে নদীর পাড় থেকে মেলা পর্যন্ত। সাধু সন্ন্যাসীদের পূজার্চনা থেকে বাউল শিল্পীদের বীরভূমের রাঙামাটির সুর সব মিলিয়ে এক অন্য মাত্রা দান করেছে। তার সাথে সাথে ভোর থেকেই চলছে মকর স্নান। আখড়ায় রাখা হয়েছে সাধুদের বিশেষ সুবিধা সহ থাকার ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকেই এই ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য রাখা রয়েছে বিশেষ পরিষেবা, রাখা হয়েছে ড্রোন ক্যামেরা আকাশ পথে নজরদারি করতে। নদীতে স্নান করতে গিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি। জয়দেব কেঁদুলিতে এসেছি, জয়দেবের ঘাটে স্নান করতে। এটা জয়দেব ধাম বলা হয়, একটা তীর্থস্থান। এই স্নানে কিছু পুণ্য ফলের মানুষের আশা করে, এই জন্যই জয়দেব সংক্রান্তি স্নান করা। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, বিশ্বভারত।